ও গজা কি করতাম বা গজা রে কি ও বাবু হ্যাঁ স্বভাব নষ্ট রে বা তাতে ঠিকই এই গরু বেশি থাকবো সাইল ডাল খেয়ে নেবো তারপরে এসে টাইমটা খাইতে হবে আমার বেলা বাদ তো ঘনে ঘনে খিদে লাগে তোর খিদে লাগবে গে শুধু খিদে তো আমারও লাগবে রসুন একটা কো এই গরু হাটে নিয়ে যে আমি যদি মিশে কথা কই তুই কিন্তু পুষেস করবি না একটা ঠিক আছে বুঝতে পারিছিস একটা তোর তো আমার স্বভাব ভালো না না আমি মতেই কব না তুমি তো পুষেস করিস নি একটা ঠিক আছে শোন গরুটা খোল বলে খোলবো হ্যাঁ মাল মেলান তাব্বা মারলি তোর মারবে আমার কি মাল আমার মাল দেখা ওরে হাটে নিয়ে চল গরুটা একটা ঠিক আছে আমি দলি ঢালবো গরু বেঁচে চাইল কিনবো ডাইল কিনবো গুঁড়ো কিনবো কাঁঠাল কিনে নুটি দিয়ে মাখিয়ে খাবো একটা ঠিক আছে ভালো মজা হবে চলো ওরে এবার বেঁচে ফেলি পরে না আমরা কিনবো একটা ঠিক আছে আমি দলি ধরলাম হ্যাঁ যা ভালো কিরে পড়ে গেছিস নাই আমি কলাম দামে দলি ধরবো না তাও তুমি আমার দলি দলাই না আমার দেখো দিন ধুত মেলে কি কইলেতে প্যান তিলি পিলেতে আই শোন কাল তুই সামনে গিয়ে আমি পাশে থাকি না আমি আর সামনে দাম না তুমি সামনে দাম পাশে থাকি আচ্ছা ঠিক আছে আমার কি হলো রে আমার নাতি মাইলেতে এ আরে ওই মাছটা নিয়ে যাবো হা যন্ত্রণায় পড়বো সামনে গেলি ঢুস মারে পাশে গেলি নাতি মারে শোন তুই অত কাছে যাচ্ছিস যা গরু কিন্তু নাতি মারবে রে তাহলে দলি দলি থাকলাম তুই তুই তো সামনে যা আচ্ছা ঠিক আছে তুই সামনে যা দড়ি ধর আমি পিছন থেকে খেদাই আচ্ছা ঠিক আছে তারপর খেদাও যা যা আলে আর গরু কি আমি বেচা গরু বেচা লোক রে গরু তোর যদি বেশি দিদি যা আমি আবার কি করলাম হ্যাঁ আচ্ছা স্যার গরুটা কত চাচা গরুটা বাবু চাচ্ছিলাম 15,000 গো তা বেচা কিনা কত গো বেচা কিনা বাবু আর কত গরুটা বেচে বাবু মেয়েটা বিয়ে দিতে হবে তো তা বাবু যাই হোক আপনা 13 দিবানে আমার দাম দা বাবু শুনলে না তো তুমি তুমি আগে কইলে 13 তুমি আমার দাম আপনি 15 চাইলেন ও 15 আমি চাইছি বাবু বুড়ো হয়ে গেছি তো কিন্তু খেয়াল থাকে না বুঝেছো গোদারে কি করতাম বা সামাই বয় এই হাটে মাস চলে আসি আচ্ছা ঠিক আছে আল্লাহ গরুটার জন্য 6 সালের মতো বেশি বাড়ি যেতে পারিস ও সাসা হ্যাঁ বলো গো বাবা বলো রে তোমার গরুর দাম কত গরু নিবা তো লিবেরি তো আসলাম সত্যি নিবা লে লে বলাইতে আবাই আইজি নাহি যা ভালো ভালো বহু বহু ব্যস্ত বাবু শোনো হ্যাঁ কাও আমি গরু বেচা লোক না গো আমি গরু বেচা লোক না আমি কৈশ্যকালে বহু গরু বেচা লোক না আমি যে চাষি বাবু আমার গ্রামে আমার মতন এত বড় চাষ নেই গো রে সর্বনাশ আমি বাহু যখন পেট হয়েছি তখন বাপ আমার 30 বিঘে দিয়েছে পেট হয়ে আমি 20 বিঘে রাখেছি এই 40-45 বিঘে জমি চাষ আমার এক গরুতে উঠিয়ে দেয় গো আমার লক্ষ্মী গরু তাই না আমাকে গেলে তাইতলকে দুধ হয় হ্যাঁ চাষে করে দুধ হয় কই উলাম উলাম তো কিছু দেই না রে সাফা তারে এ তো দেখতেছি আরি গরু না বাবা হইয়াছে কি আমার ছেলের বেরেনের সমস্যা তো এই আর কি ও ভুল কইয়াছে বাবু না আইরিয়ে গরুর স্বাস্থ্যের করে দুধ হয় কি কয় না কয় আর 50 বিঘে জমি চাষ করে সাফা হ্যাঁ কতদিন কেমা কেমা ঘোলা ঘোলা মনে হয় কথা ঘোলা নেই কোনো কথা ঘোলা নেই আমার ছেলে টিরা খেতে পড়িয়ে দেয় ওর মাথায় সমস্যা গো উল্টো পাল্টা কথা কয় না আমার কাছে ঘোলা ঘোলা মনে হচ্ছে তুমি বিশ্বাস করলে না তার মানে দেখি তোমার বাপের জমি আমি নিছি নাই তুমি বিশ্বাস করলে না ও সাদা তুমি ওই করে কথা অমি খাব না তোমার কাছে চুমো খাবো নাকি অমি খাবো না আরে আমি কি তোমাকে তুমি খাওয়ার কথা কইছি না জানি এ তুই যা রে তুই যা তোর মতো খদ্দের হাটে কত আছ তুই যা বাপ রে দেহে লব তুই যা রে যা এই অশান্তির বাচ্চা তুই কি মানুষের বাচ্চা রে না আমি গলে থাকলে বাচ্চা তুমি গলে আমি তোমার বাচ্চা মানুষ মানে এবার আমার কিচ্ছু হবে না কষ্ট তুই কিভাবে করতে পারলি আইডিয়া করো দুধ চাইছের কেমনি হয় তোমার এক গলিতে দাদি পন্তায় থাক বিঘে তাঁত উঠিয়ে দেয় তাহলে আইলে গলো তাইটা দুধ হবে না গা হ্যাঁ কেলাম থাকতে